আজ 25শে বৈশাখ, স্বয়ং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। সেই জন্মদিনে তো ভাটা পড়ল কবিভূমি শান্তিনিকেতনে, স্বয়ং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনেও ভাটা পড়ল কবিভূমি শান্তিনিকেতনে। বাতিল করা হয়েছে রবীন্দ্র জয়ন্তীর মূল দুটি অনুষ্ঠান, 25শে বৈশাখ সকাল 9টা পাঠভবনের মাধবী বিতানে জন্মোৎসব পালন ও সন্ধ্যা গৌর প্রাঙ্গণে বিশ্বভারতীর ছাত্রছাত্রীদের রবীন্দ্র নৃত্যনাট্য সাপমোচন। কিন্তু মাত্র 24 ঘন্টার আগে সোমবার হঠাৎই নোটিশ দিয়ে তা বাতিলের কথা জানিয়েছে বিশ্বভারতী কর্মী পরিষদ, অর্থাৎ আশ্রম প্রাঙ্গণে কোনো অনুষ্ঠান হচ্ছে না। গত 3 দিন ধরে বন্ধ রয়েছে ঐতিহ্যবাহী রবীন্দ্র ভবনের দরজা, 25শে বৈশাখেও তা খুলছে না। সব মিলিয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষ যেবার নমনম করে রবীন্দ্র জয়ন্তী পালনের সিদ্ধান্ত নিয়েছে তা স্পষ্ট। শান্তিনিকেতনের একটা বড় অংশের স্থানীয়দের ধারণা, অমর্ত্য সেনের জমি বিতর্কের জেরে এমন সিদ্ধান্ত। শনিবার থেকে নোবেলজয়ীর বাসভবন প্রতীচীর পাশে ধর্ণা অব্যাহত রেখেছে বিশ্বভারতী বাঁচাও কমিটি। 25শে বৈশাখেও তা চলবে, তাই অস্বস্তি ঢাকতে অনুষ্ঠান কাটছাঁটের ভাবনা বিশ্বভারতী কর্তৃপক্ষের। প্রতি বছর 25শে বৈশাখ মহাসমারোহে অনুষ্ঠান করে বিশ্বভারতী। গত 4ঠা মে এই মর্মে সূচি প্রকাশ করেছিল বিশ্বভারতীর কর্মী মুখগুলি। বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অধ্যাপিকা মহুয়া বন্দ্যোপাধ্যায় জানান, তাপমাত্রার পারদ বাড়ছে, পড়ুয়ারা যাতে গরমের কারণে অসুস্থ না হয়ে পড়ে তার জন্য মূল দুটি অনুষ্ঠান বাতিল করা হয়েছে। আচমকা এই সিদ্ধান্তে অনুষ্ঠানে অংশগ্রহণকারী পড়ুয়া ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তবে ধর্ণা মঞ্চে কবিগুরু স্মরণে দিনভর সাংস্কৃতিক অনুষ্ঠান করবে বিশ্বভারতী বাঁচাও কমিটি। বাতিল করা হয়েছে রবীন্দ্র জয়ন্তীর মূল দুটি অনুষ্ঠান, 25শে বৈশাখ সকাল 9টা পাঠভবনের মাধবী বিতানে জন্মোৎসব পালন ও সন্ধ্যা গৌর প্রাঙ্গণে বিশ্বভারতীর ছাত্রছাত্রীদের রবীন্দ্র নৃত্যনাট্য সাপমোচন। এবছরও আমি এসেছি আর আমার বন্ধুরাও এসেছে, তো অবশ্যই এই দিনটা আমরা সকাল থেকেই থাকি, বৈতালিকে অংশগ্রহণ করি, ভালো লাগে আর পরে ভালো লাগবে। আমি এখানকার স্টুডেন্ট, আমি যেহেতু স্টুডেন্ট আমি প্রতিবারই আসি, আমার ভালোই লাগে। আজ কিন্তু অবশ্যই সকাল থেকে এসে ভিতরে বসেছিলাম, বক্তব্য শুনেছি, গান শুনেছি। আমার নাম সৌমি সাহা।